ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার চ্যানেল। আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রী অনার্স এবং প্রোগ্রাম কোর্স পড়ছে, বিএ, বিএসসি, বিকম, তাদের সেকেন্ড সেমিস্টারে একটা কম্পালসারি পেপার পড়তে হচ্ছে, সেটা হচ্ছে ACC2, অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স। এবং সেখানে রয়েছে MIL অর ইংলিশ। যারা MIL হিসাবে বাংলা চুজ করেছো তাদের ক্ষেত্রে কি সিলেবাস থাকছে এবং কত কি মার্কস আছে সেটাই এবার আমরা দেখবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রেডিট হচ্ছে 2, টোটাল ক্লাস 14 ক্লাসেস প্রোভাইড করবে তোমাদেরকে এবং ফুল মার্কস হচ্ছে 50। 35 নম্বর পরীক্ষা হবে, ইন্টারনাল হচ্ছে 10 নম্বর পরীক্ষা হবে, অ্যাটেন্ডেন্সের জন্য থাকবে 5 নম্বর। এবার আমরা দেখে নেব এই সিলেবাসে কি রয়েছে। নির্বাচিত কবিতা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ, সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুর, খয়ে রয়েছে আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম, গয়ে রয়েছে বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষ। এরপর হচ্ছে নির্বাচিত প্রবন্ধ, নির্বাচিত প্রবন্ধের মধ্যে রয়েছে ভারতচন্দ্র প্রমথ চৌধুরীর লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের শকুন্তলা, এবং রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি। এছাড়াও রয়েছে নির্বাচিত কিছু গল্প, নির্বাচিত কিছু গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, মহাশ্বেতা দেবীর দ্রৌপদী এবং সমরেশ বসুর আদাব। এছাড়া রয়েছে 4 নম্বরে ভাব সম্প্রসারণ, সংক্ষিপ্ত সার, সংলাপ লেখন, আর ঘ প্রতিবেদন, এবং হচ্ছে ভাষণ প্রস্তুতি, এবং চ আমন্ত্রণপত্র, ছ বিজ্ঞপ্তি। তো 4 নম্বর সেকশন, যে সেকশনটা তোমরা দেখছো এখন স্ক্রিনে, এই সেকশনটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমাদেরকে লিখতে হবে, মানে রাইটিং সেকশন রয়েছে। তো এই হলো তোমাদের ACC2 এর, অর্থাৎ ACC2 বাংলা যারা নিয়েছো MIL-এ তাদের সিলেবাস। তো আশা করি তোমাদের এই পরীক্ষাটা খুব ভালো হবে, তো ভালোভাবে প্রিপারেশন নেবে, কারণ তোমরা সিলেবাসটা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে, এবং তোমরা আরো ভালো রেজাল্ট করো সেই শুভকামনা করে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওয়ে খুব শীঘ্রই। টাটা, বা বাই।